হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। গাইস, এখন সেই মুহূর্তটা চলে এসেছে, ঠাকুর আনার মুহূর্ত। জাস্ট থাকো আর দেখো। Thank you.
ঘাটে চলে এসেছি গাইস, একটু পরে বিসর্জন হয়ে যাবে, মনটা সত্যি খারাপ হয়ে যায় বিসর্জন হলে, আবার একটা বছরের অপেক্ষা। এবছর যেমন ভয় ছিল যে হয়তো করোনার জন্য প্রায় কিছুই হবে না, সেটা না হয় আমরা মোটামুটি পারিবারিক ব্যাপারটা পুরোটাই এনজয় করেছি। পুজো তো আনন্দ আনন্দের সঙ্গেই কাটিয়েছি। পুজো ভাবার ব্যাপার হচ্ছে আমাদের এই সময় গেট টুগেদার হয়। হ্যাঁ, এই গেট টুগেদারতে আমরা প্রতিবার পাই না, এই সময়টাই পাই। এটা আমাদের একটা বিরাট বড় গেট। মুখে মাছটা বড়ই কষ্টে। ওয়েট করছিলাম, কারণ হচ্ছে যে করোনা ভাইরাসের প্যান্ডেমিকের জন্য খুব কষ্ট হয়েছে আমাদের, তো তাই জন্যে এই পুজোর জন্য ওয়েট করলাম। পুজোটা হলো, এবার আবার মন খারাপ। আজকের মতো ব্লগ এতদূরই, আমি আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সাবধানে থাকো, সুখে থাকো।